মেহেরপুরের ক্যাশপাড়ায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের পেসের দোলনের ভাড়া বাসা থেকে কোটি টাকার সরকারি মালামাল উদ্ধার করেছে টাস্ক ফোর্স বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার সরকারি কমিশনার গাজী রহমান এবং সেনা কর্মকর্তা মেজর জাহিদ এর নেতৃত্বে এই অভিযান চালানো হয় গাজী জানান এই বাসায় ত্রাণের সরকারি মালামাল মজুদ করে আসছিলেন দোলন অভিযান চালিয়ে চারটি ঘর ভর্তি সরকারি ত্রাণের শাড়ি লুঙ্গি চাদর সহ প্রায় কোটি টাকার মূল্যের মালামাল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মালামাল জব্দ করে সেগুলোর তালিকা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে এই বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি এসে আমরা যেটা দেখেছি যে এখানে প্রচুর মালামাল রয়েছে এ বাসার ভিতরে যেগুলি এখনো আমরা কাউন্ট করা শুরু করছি শুরু করে এখনো শেষ করতে পারিনি তো এর মধ্যে আমরা প্রাথমিকভাবে কিছু ক্রীড়া সামগ্রী ক্রীড়া পরিদপ্তর কিছু ক্রীড়া সামগ্রী তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কিছু হুইল চেয়ার এরকম কিছু বিষয় আমরা পেয়েছি যেগুলি সরকারি মালামাল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে প্রতীয়মান হচ্ছে তো এই বিষয়গুলো আমরা আপাতত আমরা সবগুলো যাচাই বাছাই করবো তো যাচাই বাছাই করে আমরা এই বিষয়গুলো পরবর্তী যে আইনগত ব্যবস্থা নিতে আমরা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো